নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, আজ WBPSC-র একটি চাকরি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করতেন, তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কত কাট অফ গেল, কতজনকে পাস করানো হয়েছে, তো এই সমস্ত কিছু নিয়ে ভিডিওতে আলোচনা থাকবে। একটু আগে অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হলো। এই মাত্র আমরা রয়েছি, এখন আমরা রয়েছি WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে, WBPSC.job.in পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা সকলে জানেন, চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আমরাই আপনাদের সবার আগে দিয়ে থাকি। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিন। হোয়াটস নিউ সেকশনে আপনারা একটি পেয়ে যাবেন, এখানে আপনারা নিচে ভিউ অল পেয়ে যাবেন, ভিউ অলে আপনাদের ক্লিক করতে হবে। ভিউ অলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা সবার উপরে দেখতে পারবেন লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 মেন অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 প্রিলিমিনারি এগেনস্ট অ্যাডভার্টাইজ নাম্বার 28/2019। অর্থাৎ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং মেনের জন্য যারা কোয়ালিফাই হয়েছেন তাদের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের যে রেজাল্টের PDF সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 মেন অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 প্রিলিমিনারি অ্যাডভার্টাইজার নাম্বার 28/2019। আজকের ডেট এখানে রয়েছে 29/9/2020। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর রয়েছে, রোল নাম্বার রয়েছে, ক্যাটাগরি রয়েছে। তো এখানে আপনারা আপনাদের রোল নম্বর দিয়ে সার্চ করে কিন্তু দেখতে পারেন। এখানে আপনারা একটি সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনাদের রোল নাম্বারটি সার্চ করে রেজাল্টটি চেক করতে পারবেন। আপনাদের আপনারা যদি পাস করে থাকেন তাহলে রোল নাম্বারটি এখানে থাকবে। তো টোটাল 22টি পেজ এখানে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 22টি পেজ রয়েছে এই রেজাল্টটিতে। এখানে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন কতজনকে পাস করানো হয়েছে, টোটাল কিন্তু 719 জনকে পাস করানো হয়েছে, অর্থাৎ মেন এক্সামের জন্য ডাকা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাট অফ কত গেছে, কাট অফ হয়েছে ইউআরদের জন্য 78.33, এসসিদের জন্য 52.333, এসটি 51, ওবিসি 63 এবং ওবিসিবি 70, পিএইচ 33.3333। তো এই হলো অফিসিয়াল কাট অফ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।